أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওলাইকুম আসসালাম আহমাতুল্লাহি ও বারাকাত ওবাইদুল্লুল ভাই হোমান থেকে জানতে চাইছেন তিনি কোনো একটা বিয়ের অনুষ্ঠান মসজিদে দেখেছেন সেখানে বেশ কয়েকদিনের বিবাহ পড়ানো হল তারপরে বিশাল করে কী বলে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো মসজিদের ভিতরে ওনার প্রশ্ন হচ্ছে মসজিদে খাওয়া দাওয়া করার বিধান কী আমাদের দেশে তো বলে মসজিদে খাওয়া দাওয়া করা যায় না অন্যভাবে তিনি বাইরে বেরিয়ে দেখলেনই তাঁবুতে বাদ্যযন্ত্র দিয়ে কোনো না কিছু কিছু চলছে এগুলো সম্পর্ক নিয়ে জানতে চেয়েছেন প্রথম কথা হচ্ছে ফউদি ফাতুল মসজিদ ইফিল ইসলাম আলাহি সাত আলা আদা ই সলাতি ফাকাত শুধুমাত্র মসজিদে সলাতি আদায় করা হবে আর কোরআন তেলাওয়াতে হবে আর কিছু করা যাবে না এমনটি কিন্তু নয় জি মসজিদে সলাত এবং কোরআন তেলাওয়াত ছাড়াও অনেক কিছু করা যায় যেমন বল কান সলাত সালাম ইউজা আলী সোয়া মসজিদ বরং আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ইকরামদের কিনে মসজিদে বসতেন কথাবার্তা বলতেন তাদেরকে যে ইয়ে দিন শিক্ষা দিতেন ও ইউজা হিজুল জয়ুস কোনও কোথাও সৈন্য পাঠাতে হলে সেখান থেকে তিনি সৈন্য পাঠানোর নির্দেশ দিতেন ও ইস্তামি আইসহিম শাহরহিম কখনো কখনো আল্লাহ রসুল তাদের কথাবার্তা শুনতেন এবং তাদের কবিতা পাঠ করাও শুনতেন এছাড়া আহ অন্যান্য কাজও কিন্তু মসজিদে হতো আল্লাহ রসুলের যুগে বিদায় মসজিদে শুধুমাত্র নামাজ আর কোরআন চালাওয়া ছাড়া কিচ্ছু হবে না এটা কিন্তু ঠিক তবে হ্যাঁ মসজিদে আমরা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জোরে কথা বলবো না চেঁচিয়ে চিৎকার করে কথা বলা এটা যাবে না তবে হ্যাঁ মসজিদে ক্রয় বিক্রয় করা নিষেধ অনুরূপে কোনো জিনিস হারিয়ে গেলে আপনি সেটা ঘোষণা করা এটাও নিষেধ এগুলো নিষেধ জি আপনি ক্রয় বিক্রয় করতে না কেনা বিক্রি করা যাবে না অনুরূপ ভাবে আপনার কোনো জিনিস হারিয়ে গেলে মসজিদে গিয়ে আপনি বলতে পারবেন না যে ভাই আমার এই জিনিসটা হারিয়ে গেছে কেউ পেয়ে থাকলে দিয়ে দেব এই ধরনের কোনো কথা বলা যাবে না থাকলো কথা খাওয়া দাওয়া করা যে অলমাই কেরামরা বলছেন ওলা বাসা বিল মসজিদ মসজিদে বসে খাওয়া দাওয়া করাতে কোনো সমস্যা নেই বিশেষ করে ফিল মসজিদে লিল কিফি বাগাইহি যেমন যিনি এতে কাফ করছেন যেমন মনে করেন মসজিদে যারা এতে কাফ করে তারা কোথায় কোথায় খাবে ভাই তারা তো মসজিদে খাবে তাহলে একজন ব্যক্তি যদি মসজিদে খেতে পারে তাহলে দশজনও খেতে পারবে জি তবে মসজিদটাকে খাবারের জায়গা বানিয়ে নেওয়া এটা আলাদা জিনিস জি কৌলি আবদুল্লাহ হারিস যেমন আবদুল্লাহ হারিস রাজি আল্লাহ ও আলান যেটা ইব্রুঝাতে রয়েছে আদেশটা কুননা না কুলু সাল্লাম ফিল মসজিদ আলহুবাহাম আমরা আল্লাহ সাল্লামের যুগে রুটি এবং গোস্ত মসজিদে বসে খেতাম তাহলে বুঝতে পারা যাচ্ছে লাভ আর সাফিল ইস্তিমা ইফিল মসজিদে বলাকে যে মসজিদে বসা তার মানে মসজিদে বসে আপনার কথাবার্তা বলা ধীর এবং চেঁচা না করে অনুরূপভাবে মসজিদে বসে খাওয়া দাওয়াতে রকমের দোষের নাই তবে যেমন একটু বললাম এরকম ভোজভাজ মসজিদের বাইরে করাটাই হচ্ছে উত্তম জি এরকম ভাজ যেমন বিয়ের অনুষ্ঠান বিয়ের যে ভোজ সেগুলো বাইরে করাটাই উত্তম তবে মসজিদে খাওয়া হারাম নয় দু নম্বর কথা হচ্ছে আপনি তাবুতে যে সমস্ত জিনিস দেখেছেন যদি আহ আপনার ও যেটা বলা হচ্ছে আপনার ওরা কবিতা পড়ে আর যদি আপনার দুফ যেটা তার মানে একদিক খোলা থাকে শুধু একদিক চামড়া দিয়ে ঢাকা থাকে এরকম দুফ যদি বাজায় তাহলে এটা না যাইছে না থাকলো কথা অন্য কোনো মিউজিক কিংবা এমন গান এমন কবিতা যেগুলো শরীর সম্মত নয় এরকম গান এরকম কবিতা বিবাহে ও যেমন যায়জ না অন্য কোন সময়েও যায়জ না ঢোল তাবলা অন্য সময়ে যেমন যায়জ না বিবাহতেও যায়জ না তবে একমুখী ঢোল যেটাকে বলা হচ্ছে যেটাকে আরবিতে দুফ বলা হয় এই দুফ কিন্তু বিয়েতে বাজানো যায়জ রয়েছে